এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যান এবং সার্চ করেন dhakaboardresult.gov.bd, এমন একটি লিংক আসবে, লোগোটা দেখে রাখেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি পেজে নিয়ে আসবে, ব্যাস এখানে আপনাকে আপনার তথ্যগুলো দিতে হবে, যেমন রোল নাম্বার, রেজি নাম্বার, বোর্ড এক্সামিনেশন। তো প্রথমে আমরা সিলেক্ট করে দেবো উপরে এক্সামিনেশনটা, এখানে ক্লিক করে আমরা এইচএসসি এবং বা আলিম এটাতে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের এখানে দিতে হবে সালটা, কোন সালে আপনি পরীক্ষাটা দিয়েছেন। ওকে, আমরা এখানে 2023 দিয়ে দিলাম। দেন আপনাদেরকে এখানে বোর্ডটা সিলেক্ট করতে হবে, কোড বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে নির্বাচন করে দেন। দেন আপনারা এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন এবং তারপরে আপনি আপনার রেজি নাম্বারটা লিখে দেবেন। আপনারা অনেকেই জানেন যে 10 বা 11 সংখ্যার যে রেজি নাম্বার থাকে সেটা প্রত্যেকেরই থাকে ইউনিক, তো সেইটা এখানে লিখে দিবেন। এবং সর্বশেষ একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা ক্যালকুলেশন বা যোগ করে এখানে অ্যান্সারটা লিখে দেবেন। তারপর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম, ব্যাস আমার রেজাল্ট চলে আসলো মার্কশিট সহ। আমি কোন সাবজেক্টে কত পেয়েছি সেটা কিন্তু আমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছে। তা আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারেন। আল্লাহ হাফেজ।